বিগ ব্রেকিং নিউজ, তোমাদের জন্য খুশির খবর। ইয়েস, তোমার বয়স কি 17 থেকে 21 বছর? তুমি কি অগ্নিবীরে আর্মি হতে চাও? তাহলে তুমি কাল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। ইয়েস, পশ্চিমবঙ্গে প্রায় প্রতিটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এবারে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। প্রথমত চেঞ্জ হয়েছে পদ্ধতি, আগে পরীক্ষা হবে, দ্বিতীয়ত সিলেবাস, তৃতীয়ত ফর্ম ফিল আপের সময় আগে কোনো টাকা লাগতো না, বর্তমানে 2,800 টাকা করে লাগবে। এছাড়াও কলকাতা বিভিন্ন রকম সেন্টার হবে, সেই সেন্টারগুলি 5খানা সেন্টার তুমি চয়েস করতে পারবে, মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে থাকবে, এভরিথিং এ টু জেড জানাবো আজকের এই ছোট্ট ভিডিওতে। এছাড়াও পরবর্তী কাল থেকে কন্টিনিউ ক্রমাগত বিভিন্ন ধরনের ভিডিও আসবে, যে ভিডিওগুলি তোমার জন্য ভীষণ ভীষণ কার্যকরী। কার্যকরী আগে বলবো, আমাদের এখানে নদিয়া জেলার একটি আবাসিক কোচিং সেন্টার, এই আবাসিক কোচিং সেন্টারে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি, শুধুমাত্র ফাইনালে চাকরি পেলে টাকা লাগবে। তো এই সুবর্ণ সুযোগ আর্মির জন্য তোমার জন্য একেবারে সুবর্ণ সুযোগ, প্রতিটি জেলার ছেলে মেয়েদের জন্য। তাই এখনই অগ্নিবীর ফর্ম ফিল আপ করে চলে এসো, আমাদের এখানে 100% পাস করিয়ে দেবো, কারণ আমাদের এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে 3 জন স্যার আছেন, যেগুলি নিজেরাই সার্ভিসম্যান। সুতরাং তুমি কিন্তু 100% একদম সিউরিটির সঙ্গে আসতে পারো। যাই হোক, আমরা দেখে নেবো যে কোনো একটু র্যালি সম্বন্ধে। তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়ালি এয়ার ব্যারাকপুর, এয়ার বহরমপুর, হ্যাঁ, এয়ারও কটক, কালীঘাট, সব সমস্ত কিছু দেওয়া হয়েছে। তো আমরা প্রথমত বহরমপুর এখানে ক্লিক করলে নোটিফিকেশনটা দেখতে পাবো, এখানে এই যে এই জায়গাটা ক্লিক করলে কিন্তু খুলে যাবে। তো আমরা দেখে নেবো, যেহেতু আগে থেকে ডাউনলোড করেছিলাম তাই আরেকবার ডাউনলোড করে দেখে নিই নোটিশে কী আসছে। তো নোটিশে প্রথমত আসছে খুব সুন্দর করে, ভালো করে যদি খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবে যে পরীক্ষা হবে 17ই এপ্রিল। ইয়াস, পরীক্ষার অনলাইন এক্সাম ডেট দেখো 17ই এপ্রিল, সেটা কিন্তু অনলাইন এক্সাম ডেট দিয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এবং তুমি অ্যাপ্লাই করতে পারবে, এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা হচ্ছে যে কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, 16ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত। তাহলে এপ্রিল মাসে 17 তারিখে পরীক্ষা হলে তাহলে তোমার হাতে শুধুমাত্র ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মানে 2 মাস মতো টাইম আছে মাঝখানে। এই 2 মাস প্রিপারেশন না নিলে, সঠিকভাবে না পড়লে তুমি কিন্তু পারবে না, দুটো প্রসেসে নিয়োগ হবে। এখানে কতগুলি তুমি যদি ভালো করে লক্ষ্য করো, ফেজ 1 পরীক্ষা হবে, ফেজ 2 র্যালি হবে। প্রথমে অনলাইন পরীক্ষা করতে হবে, কীভাবে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের কী কী ক্রাইটেরিয়া সেগুলি দেখে নাও। প্রত্যেকে ইন্ডিয়ান, আমাদের ইন্ডিয়ান আর্মি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে রেজিস্টার করতে হবে। প্রথমে স্ট্যাটাস, এলিজিবিলিটি স্ট্যাটাস এবং প্রোফাইল তৈরি করতে হবে, প্রোফাইল তৈরি করে অনলাইন রেজিস্ট্রেশন সাবমিট করতে পারবে। তোমাকে 2,800 টাকা ফি দিতে হবে, এই ফিজটা পেমেন্ট গেটওয়ে, মাস্টার কার্ড, ভিসা, ডেবিট কার্ডের মাধ্যমে তুমি অ্যাপ্লাই করতে পারো, এছাড়াও অন্যান্যভাবে করতে পারো। একটি ক্যান্ডিডেট একটি মাত্র অ্যাপ্লাই করতে পারবে, ভালো কেশন, একটি ক্যান্ডিডেট একটি মাত্র অ্যাপ্লাই করতে পারবে। পরীক্ষার 5খানা সেন্টার তোমাকে পছন্দ করে রাখতে হবে, যে কোনো 5খানা সেন্টারে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে যায়, পরীক্ষা 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে, ক্যান্ডিডেট আধার কার্ড, মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে এবং কীভাবে পরীক্ষায় কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে পরীক্ষায় আসবে, কী কী নিয়মকানুন আসবে, সেই সমস্ত ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেগুলো তুমি দেখে থাকো। তাহলে তোমরা শুরু করে দাও এবং চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। তোমরা সবাই জানো যে 17.5 থেকে প্রত্যেকটা পদের বয়স 21 বছর, সে আর্মি জিডি হও, আর্মি টেকনিক্যাল হও, বা অগ্নিবীর হও, বা অগ্নিবীরের ট্রেডসম্যান হও, যাই হও না কেন, সবসময় 17.5 থেকে 21 বছর প্রত্যেকটাতে করেছে। তোমরা সবাই জানো প্রত্যেকটা সাবজেক্টে 33 পেলে, মিনিমাম প্রত্যেকটা সাবজেক্টে যদি 33 করে পাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তুমি কিন্তু আর্মিতে অ্যাপ্লাই করতে পারবে। তোমার হাইট, ওয়েট, টেস্ট এবং এজ ঠিকঠাক থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করে অবশ্যই চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত, এবং 100% ফ্রি এই কষ্টে চলে এসো, তুমি কিন্তু এখনই চলে আসতে পারবে আমাদের এই কোচিংয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটি রাত্রিবেলায় আপডেট পেলাম, আর দেরি করবো না, তুমি এখনই দেখে নাও।